ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে আমার যে সমস্ত ভাই বোন দাদা কাকা অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার অনুষ্ঠান সঠিক দিশা। স্টুডিওতে পৌঁছানোর পরেই এক টেকনিশিয়ান ভাই একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলল, কালসর্প নিয়ে। কালসর্পটা কী, কেন, কী বিষয়, খায় না মাথায় দেয়, ডিটেলসেই বলবো, ডিটেলসে আলোচনা করব। কালসর্প মানে আপনারা বিভিন্ন জ্যোতিষ প্রোগ্রাম দেখেছেন, বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন, বিভিন্ন ইউটিউবে সার্চ করে বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখেন বা দেখেছেন, এবং এই দেখতে দেখতে কালসর্প বিষয়ে আপনাদের কম বিস্তর অল্প বেশি ধারণা প্রত্যেকেরই হয়ে আছে। সেটি কি না, রাহু এবং কেতু একে অপরের বিপরীত দিকে অবস্থান করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সমসপ্তমে। সেই সমসপ্তমে অবস্থান করার পর যদি একটা সাইডে সমস্ত গ্রহগুলো যদি অবস্থান করে আর ঠিক উল্টো দিকে যদি কোনো গ্রহ না থাকে তাকে বলা হয় কালসর্প। কিন্তু এ প্রসঙ্গে অনেকেই জানেন বা অনেকেই জানেন না, কালসর্প হওয়া মানেই ক্ষতি নয়। কেন, এই কেনর জায়গা থেকে আজকের আমার এই অনুষ্ঠান। কালসর্প হওয়া মানেই যে ভয় পাবেন সেটাও নয়, কেন আলোচনা অবশ্যই আসব, তবে যেহেতু লাইভ প্রোগ্রাম সরাসরি আপনাদের সঙ্গে আমি কথা বলবার জন্য আজকের স্টুডিওতে উপস্থিত আছি। যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন অবশ্যই স্কলিংয়ে যে নম্বর নিচে দেখুন যে নম্বর আছে সেই নম্বরে অবশ্যই কথা বলতে পারেন, আর যারা মনে করছেন না আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, সাক্ষাৎ করার ইচ্ছে আছে, সমস্যার সমাধান করবার ইচ্ছে আছে, তারা অবশ্যই নিচের যে মোবাইল নম্বর সেই নম্বরে ফোন করে সরাসরি বুকিংয়ে রাস্তায় আসতে হবে। নিজের নাম অবশ্যই রেজিস্টার করতে হবে এবং কোন চেম্বারে আপনি দেখাতে চেয়েছেন সেটাও জানিয়ে দেবেন। শুরু করছি আজকে আমার অনুষ্ঠান কালসর্প। এই হাতে দিকে একটু লক্ষ্য রাখুন, একটি ছক আমি তৈরি করছি। এই ছকের মনে করুন কোনো একটি জায়গাতে রাহু অবস্থান করছে, মনে করুন এই জায়গাতে রাহু অবস্থান করছে, তার ঠিক সমসপ্তম এখানে কেতু, একদিকে রাহু তার সমসপ্তমে কেতু, এই অবস্থানে থাকা অবস্থায় যদি দেখা যায় অন্যান্য সমস্ত গ্রহ, মনে করুন বুধ, রবি, মঙ্গল, শুক্র, শনি, চন্দ্র বা আরও যেগুলো আছে, সমস্ত গ্রহগুলো একটা দিকে অবস্থান করেছে, অন্যদিক বিগ জিরো, যদি এরকম অবস্থায় থাকে তাহলে এটিকে বলা হয় কালসর্প। সেটা এদিকেও থাকতে পারে, আবার এদিকে হয়তো থাকবে, তখন এগুলো বিগ জিরো, এটাকে বলে কালসর্প। মূলত কালসর্প হলে কি হয় সেটা একটু বলে নিই। কালসর্প মানে আর কিছুই নয়, জীবনের বেশ কিছু ক্ষেত্রে হওয়া কাজ আটকে যাবে, হবে না। চাকরি একদম হওয়ার মতো 11th আওয়ারে গিয়ে কেটে যাবে। আপনি ভালোভাবে পরীক্ষা দিয়েছেন, প্রথম পরীক্ষাটা পাস করেছেন, পরের পরীক্ষায় পাস করে গেছেন, ইন্টারভিউ বোর্ড, ভাইবা বোর্ড সেখানেও সাকসেস, প্যানেল তৈরি হয়েছে, সেই প্যানেলে আপনার নাম আছে, কিন্তু ওয়েটিং লিস্ট, এই যে লাস্ট টাইমে ডিস্টার্ব করে দেবে, কিংবা আপনার সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ হচ্ছে, আপনি হয়তো পুলিশে চাকরি করবেন বলে প্রথমে রিটেন পরীক্ষা পাস করলেন, মাঠ করলেন,
মেডিকেল করতে গেলেন, একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু হয়ে গেল, লাস্ট টাইমে মেডিকেল আটকে গেল, ডিস্টার্ব হবেই। আপনি যদি চাকরি ছাড়া ব্যবসা যদি করেন, অল্প দামে ভালো জিনিস আপনি কিনেছেন কিন্তু ব্যবসা করবার সময় বিক্রি করতে গিয়ে সঠিক দাম পাবেন না, বাড়ি করছেন সেখানেও ডিস্টার্ব, সাংসারিক জীবনে ডিস্টার্ব, পারিবারিক প্রচণ্ডভাবে ডিস্টার্ব নিয়ে আসবে। এবং যদি কোনো মেয়েদের সমসপ্তমী রাহুকেতু থেকে যদি দাম্পত্য জীবনে কালসর্প যদি হয়ে থাকে তাহলে তাদের লাইফে ভয়ঙ্কর অবস্থা তৈরি করে, তাদের জীবনে পারিবারিক সুখ হতে দেয় না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকতে দেয় না, স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ছোটোখাটো বিষয় নিয়ে গণ্ডগোল হবেই হবেই হবে। যদি অষ্টমী কেতু দ্বিতীয় রাহু থেকে যদি কালসর্প অবস্থান করে, টাকা পয়সা প্রচুর ইনকাম করবে, হাতে রাখতে পারবে না, বাড়ির থেকে আস্তে আস্তে করে সরে যাবে, আধ্যাত্মিক টান তৈরি হবে, গোপন শত্রু বৃদ্ধি হবে, শারীরিক রোগ ভোগে পড়বে, সমস্যা কিন্তু পরপর পরপর হবে। কালসর্প মানে এগুলো হয়, এগুলো হয়ে থাকে, কিন্তু সব কালসর্পে, এইবার যে পয়েন্ট আমি আসছি, সব কালসর্পতেই এত যে ডিস্টার্ব সেগুলো কিন্তু হয় না। কালসর্প মানে খারাপ এটা যেমন ঠিক, কিন্তু এই কালসর্পে এমন কিছু যে আমি ছক পেয়েছি বা ছক নিয়ে অ্যানালাইসিস করেছি, যাদের হয়তো কালসর্প ছিল কিন্তু তারা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়ে বসে আছে। আমাদের সচিন টেন্ডুলকর, ক্রিকেটের দেবতা আমরা যাকে বলি, তার নিজেরই তো কালসর্প। আব্রাহাম লিঙ্কন অল মানে ওয়ার্ল্ডের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, আমেরিকার প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু, তাদেরও তো কালসর্প ছিল, তারা কি জীবনে সাকসেস পায়নি? অবশ্যই পেয়েছে। কাদের কালসর্পে ক্ষতি আর কাদের ক্ষতি হয় না বরং লাভবান দেয় সেটা আমি আলোচনা করব। তবে অনুষ্ঠানে এক দর্শক বন্ধু এসেছেন, নমস্কার। প্রোগ্রাম কেমন লাগছে? কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে গীতা গায়েন। দীপা গায়েন? মিতা, 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 মিতা গায়েন। মিতার অরিজিনাল ডেট অফ বার্থ আমায় বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 8/3/1997। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 8টা। জন্মস্থান? জন্মস্থান ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? আমার তো অনুষ্ঠান দেখি বহুদিন থেকে, কিন্তু আলাদা লাইন তো পাইনি, এই আজকে লাইনটা পেলাম। অনেকে চেষ্টা করে, ফোন করলে বিজি বলে সব। আপনার যে আপনার মেয়ের যে ডেট অফ বার্থ আপনি আমাকে শেয়ার করলেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের জন্ম বার হলো শনিবার। শনিবারে জন্মগ্রহণ করেছিল, রাশি হলো কুম্ভ রাশি, মেষ লগ্ন, শতভিষা নক্ষত্র, রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের মহাদশা, চন্দ্র গ্রহের অন্তর্দশা। মেয়ের বিবাহ দিয়েছেন? বলছি একা করে বলবো। প্রথমত বলবো মেয়ের পড়াশুনো যথেষ্ট ভালো করেছে, পড়াশুনোর জায়গাটা যথেষ্ট ভালো আছে, এবং এই জন্মছকে যদি একটু রেক্টিফিকেশন করতে পারেন, ও কিছু না কিছু কাজ বাজ করবে, কিছু না কিছু সার্ভিস করবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, এই জন্মছকে ওর দাম্পত্য জীবন নষ্ট হবে, দাম্পত্য জীবন খারাপ হবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক ডিস্টার্ব হবে, বোঝা গেল? তৃতীয় কথা হলো, এই জন্মছকে পরিপূর্ণভাবে কালসর্পযোগে আবদ্ধ হয়েছে। আমার অনুষ্ঠানটা দেখুন, আমি অনেক কিছুই বলবো। কালসর্পযোগ আবদ্ধ হয়েছে এবং রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়ে আছে, এই কারণে ওর দাম্পত্য জীবন ডিস্টার্ব হবে। চার নম্বর কথা,
ও রাত্রেবেলায় অনেক লেট করে ঘুমায় কেন? আমি এই জন্মচকে দেখতে পাচ্ছি ও লেট করে ঘুমায়, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু লেট করে, একান্ত কোনো কাজ না থাকলে সহজে ঘুম থেকে উঠতে চায় না। ঠিক বলছি? হঠাৎ হঠাৎ করে মাথা গরম করে, রেগে যাওয়ার প্রবণতা রয়েছে, এবং লাস্ট কথা একটাই বলবো, বদনাম হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ অথবা না বলবেন, কারণ এই জন্মছকে বদনাম যোগ আছে। যেটা হয়েছে হয়েছে, নেক্সট টাইম আরো কিন্তু বড় ধরনের বদনাম রয়েছে মেয়েটির। বদনামের জায়গাটা কিন্তু খুব বাজে অবস্থানে রয়েছে মেয়েটির। প্রেম ঘটিত দিক থেকে কিন্তু বদনামটা আসবে, ছেলেদের ঘটিত। বুঝতে পারছেন? এবং সেটা কিন্তু খুব বাজে অবস্থায় এবার আসবে, মান সম্মান হানি ঘটবে। সুতরাং একটাই কথা বলবো, সময় থাকতে থাকতে সমাধান মাস্ট। আমি যে কটা কথা বলেছি কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম? প্রত্যেকটাই ঠিক বলেছি? তাহলে করণীয় কি এবার? আগে 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 মেয়েটির বদনাম যোগটি সংশোধন আগে করুন। সবার আগে যে কাজ সেটা হলো মেয়ের বদনামটি সংশোধন করার সবার প্রথমে উচিত। পরের যে পয়েন্ট আমি আলোচনা করব, লক্ষ্য করুন এদিকে। মূলত আমরা যদি দেখি রাহু এরকম জায়গায় আছে, কেতু এরকম জায়গায়, এবং অন্যান্য গ্রহ যদি এদিকে থাকে, তাহলে যে কালসর্প হয় সেই কালসর্পটা ততটা পাওয়ারফুল হয় না বা ততটা ক্ষতিকারক হয় না। এবং সেটি যদি আরও পরিষ্কার করে যদি রাহু এখানে বা এখানে বা এখানে অথবা এখানে যদি অবস্থান করে, যে কোনো একটি, যেখানে অবস্থান করবে তার উল্টো দিকে কেতু, যেখানে অবস্থান করবে তার উল্টো দিকে কেতু, উল্টো দিকে কেতু, উল্টো দিকে কেতু, যদি এই অবস্থায় থেকে যদি কালসর্প তৈরি করে, সেই কালসর্প ততটা কিন্তু ভয়ঙ্কর হয় না। কারণ এখানে কারণ আছে, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা লজিক দিয়ে আমি বলতে চাই, কখনো আবেগ দিয়ে নয়। কোনো কোনো জ্যোতিষীর মতে রাহু এই দুটো হাউসে উচ্চ ক্ষেত্র হয়। আবার বেশ কিছু অ্যাস্ট্রোলজার পণ্ডিত মানুষ, বিদগ্ধ মানুষ, যাদের বই আমরা পড়াশুনো করেছি, তাদের মতে রাহু এই দুটো হাউসে উচ্চস্থ বা স্বক্ষেত্র। এখানে বা এখানে যেখানেই হোক না কেন, রাহু উচ্চস্থ অবস্থানে যদি থাকে তাহলে তাদের রেজাল্ট পজিটিভ দেয়। এই অবস্থায় রাহু যদি কালসর্প তৈরি করে সেই কালসর্পের রেজাল্ট ততটা নেগেটিভ হয় না। তবে আমি এই যে সূত্রটা বললাম হয় না, এই না হওয়ার পাশে আরেকটা হয়, সেটা কীরকম? যদি এর সঙ্গে অশুভ গ্রহ যদি থাকে তাহলে হয়, এবং সেটা ভয়ঙ্করভাবে তো হয়। কিভাবে আলোচনা করব। নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। কে বলছেন আপনি? অর্পিতা মন্ডল বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। আপনার হাজবেন্ডের নাম বলুন। সত্যেন মন্ডল। হাজবেন্ডের অরিজিনাল ডেট অফ বার্থ বলুন। 2/10/1992। জন্ম সময় বলুন। রাত্রে 11:30। জন্মস্থান? কলকাতা, হাজরা। অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? অসাধারণ লাগে, আপনার কথাগুলো খুব ভালো লাগে বলেই আর কি চেষ্টা করে পেয়েছি আপনাকে, তাই জন্য জানতে চাই হাজবেন্ডের ব্যাপারে। আপনার হাজবেন্ডের তো জন্মবার হলো শুক্রবার। শুক্রবারে জন্মগ্রহণ করেছিল, ধনু রাশি, মিথুন লগ্ন, মূলা নক্ষত্র, রাক্ষসগণ। বর্তমানে রবি গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। আমি দুটো বা তিনটে কথা বলবো, শুধু হ্যাঁ বলবেন অথবা না বলবেন। লাস্ট 3-4 বছরের মধ্যে নিজের রিলেটিভের মধ্যে অন্তত একের বেশি মানুষ মারা গেছেন। ঠিক? দ্বিতীয় কথা, বর্তমানে আপনার স্বামীর কর্মে জায়গাটা কিন্তু বর্তমানে ভালো যাচ্ছে না। না স্যার, একদম না। 3 নম্বর কথা, উনি যে পরিমাণ পরিশ্রম করে চলেছেন বা করছেন বা করেছেন,
সেই অনুযায়ী উনি কিন্তু এখনো সফলতা পাননি, কারণ উনি প্রচন্ড লেবার দেন, প্রচন্ড পরিশ্রম করতে পারেন, সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ একইভাবে পরিশ্রম করতে পারেন। উনি কিন্তু লেজি ম্যান নন, অলস ম্যান নন, কিন্তু তার সত্ত্বেও কর্মের জায়গা কিন্তু উনি সেভাবে ডেভেলপমেন্ট করতে পাচ্ছেন না। উনি ইনকাম যে খারাপ করেছেন সেটাও নয়, ইনকামও করছেন, হাতে রাখতে পারছেন না। এবার প্রশ্ন কি বলুন। আমি আপনাকে একটা শব্দ বলেছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পরিশ্রম করেন, কারণ এই জন্মছকে উনি টাইমিং যে আমি সকাল 10টায় বেরোলাম বিকেল 5টায় চলে এলাম এই ধরনের কাজ এনার নয়। ইনি সকাল মাঝে মধ্যে 8টাও বেরোতে হচ্ছে, বাড়ি ঢুকছে রাত 10টায়, কখনো কখনো 10টায় বেরোচ্ছে, বাড়ি ঢুকছে 3টে, মানে ওনার টাইমিংয়ের কোনো ঠিক নেই, প্রচুর হার্ড লেবার দিচ্ছে। কিন্তু এইভাবে দিলে তো হবে না, কারণ এই জন্মছকটা যদি রেক্টিফিকেশন যদি না করা হয়, জীবনে প্রচুর পরিশ্রম করবেন, সফলতা পাবে না, পরিশ্রমটাই থাকবে। সুতরাং একটাই কথা বলবো, আমি যে কথাগুলো বললাম যদি মনে হয় হ্যাঁ দুলালদা ঠিকঠাক বলেছে, তাহলে একটা দিন একটু সময় করে একটু যোগাযোগ করবেন, কিছু রেক্টিফিকেশন করে দিলে ঠিক হয়ে যাবে, কর্মের জায়গাটা ঠিক হয়ে যাবে, তবে বাড়িতে বসে থাকলে কিন্তু হবে না। আর আরেকটা কথা, লাস্ট একটা কথা বলে রাখবো, এই জন্মছকে কিন্তু অশুভ অবস্থায় বেশ কিছু জিনিস হয়ে আছে, নিজেদের বাড়ি বাস্তু বাস্তু রিলেটেড কিছু প্রবলেম কিন্তু এখানে হয়ে আছে। স্যার আমাদের নিজের বাড়ি নেই স্যার, আমরা ভাড়া বাড়িতে থাকি, বাস্তু রিলেটেড প্রবলেম এক কথায়। ঠিক আছে, আপনি যদি মনে করেন পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। কালসর্প যে কথাগুলো আমি বলছিলাম, মনে করুন কারোর কালসর্প হয়ে আছে রাহু এখানে, একদম প্র্যাকটিক্যাল জায়গাগুলো ভাবুন, ঠিক কেতু এদিকে, এখানেই মনে করুন লগ্ন, এখানেই মনে করুন শনি, এবং এবং লগ্ন অধিপতি সে মনে করুন হয়তো এরকম জায়গা আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, দেখুন এই ক্ষেত্রটি নর্মালি একটু লক্ষ্য করে দেখুন, এই অবস্থানে বা আরো কিছু হয়তো এখানে রবি আছে, হয়তো এখানে শুক্র আছে, এখানে হয়তো মঙ্গল আছে, ঠিক এই অবস্থানে যদি কালসর্প যদি তৈরি করে, উল্টো দিক যদি ফাঁকা থাকে, আমি প্রথমে যে বলেছিলাম যে এদিকটায় রাহু থাকলে তার নেগেটিভ রেজাল্ট খুব একটা বেশি দেয় না, কিন্তু ঠিক এই অবস্থায় থেকে যদি কালসর্প যদি তৈরি করে রাখে, তাহলে হাজার ট্রাই করলেও কিন্তু উঠতে পারবে না, ওটা সম্ভব নয়। সুতরাং আমি যে প্রথম যে থিওরি বললাম যে রাহু এদিকে থাকলে, কেতু উল্টো দিকে থাকলে তার নেগেটিভ রেজাল্ট নেই, এটা কিন্তু অনেকাংশে তাহলে ভুল হয়ে গেল। সুতরাং আমাকে ছোট্ট ছোট্ট পার্ট পার্ট করে দেখতে হবে কোন অবস্থানে রয়েছে। এছাড়া আরো অনেকগুলো পয়েন্ট আছে আমি বলবো, তবে এক দর্শক বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার দাদা, আপনি কোথা থেকে বলছেন? আমি বর্তমান কুপাগ্রাম থেকে বলছি দাদা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাই। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? আছে। বলুন। 17/2/1978 সাল। 17/2/1978 78 সাল। জন্ম সময় বলুন। 12টা বাজে, 1 মিনিট কম। দুপুর না রাত্রি? দুপুর। জন্মস্থান? পূর্ব বর্ধমান ঢাকা হাসপাতাল। আজ প্রথম অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ হ্যাঁ। জন্মবার তো শুক্রবার? হ্যাঁ। শুক্রবারে জন্মগ্রহণ করেছিলেন। আপনার রাশি হলো মিথুন রাশি, বৃষ লগ্ন, মৃগশিরা নক্ষত্র দেবগণ, বর্তমানে মহাদশা চলছে শনি গ্রহের, কেতু গ্রহের অন্তর্দশা, আপনার প্রত্যেকটা কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না, এবং আপনার গোপন শত্রু প্রচণ্ডভাবে হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ তো বলছেন, না বলুন না, বলুন না যে দুলালবাবু তুমি এটা ভুল বলছো, এটা বলুন। কি হ্যাঁ বলছেন টা কি? আপনার কাজ বাজে জায়গাটা তো ডিস্টার্ব,
হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, নিজের নিজের একদম নিজের কাছের মানুষ আত্মীয় স্বজন তারা অলরেডি আপনাকে সমস্যা করে রেখেছে। আপনি তাদেরকে যতক্ষণ দিতে পারবেন, যতক্ষণ তাদের হয়ে কাজ করতে পারবেন, যতক্ষণ তাদের অর্থ দিতে পারবেন আপনি ততক্ষণ ভালো। যখন দিতে পারেন না, যখন কাজ করতে পারেন না, তখন আপনি কিন্তু ভালো নয়, আপনি খুব খারাপ মানুষ। আচ্ছা, ঘরোয়া তো কোনো দোষ কাটানো যাবে? অবশ্যই কাটানো যাবে, কেন কাটানো যাবে না? শনির প্রতিকার করলে ভালো হবে নাকি? আমি কি একবারও বলেছি আপনাকে শনির প্রতিকার করতে? তাহলে এটা তো জানতে চাই। সব থেকে বড় কথা কি জানেন, আপনারা সাধারণ মানুষ অনেক অনুষ্ঠান দেখতে দেখতে না অনেক কিছু জেনে গেছেন। আর একটা প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, আপনাদের মধ্যে সেই জিনিসটা এসে গেছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমার কাছ থেকে একটা অনুষ্ঠান দেখলেন, অনুষ্ঠান শুনলেন, আমার সঙ্গে কথা বললেন, এরপর হয়তো রামবাবু অনুষ্ঠানে বসবে তার সঙ্গে কথা বলবেন, তারপরে শ্যামবাবু, তারপরে যদুবাবু, তারপরে হয়তো রীতামা, তারপরে সীতামা, তারপরে গীতামা, এদের কাছে অনুষ্ঠান ওই অল্প অল্প জানতে 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 নিজেরা খুব প্রাজ্ঞ মনে করেন, খুব মানে সব জানতা মনে করেন। আর এই সব জানতা মনে করেই নিজের বিপদটা নিজেই ডেকে আনেন। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, গত সপ্তাহে আমার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে একজন এসেছেন, তার একটা শনির প্রতিকার প্রয়োজন, শনির প্রতিকার প্রয়োজন তার, কিন্তু সে এইভাবে একজন অনুষ্ঠান দেখে, আজকে রামবাবু কালকে শ্যামবাবু এরকম একজন অনুষ্ঠান দেখে তিনি কারোর পরামর্শ নেননি, নিজে নিজে একটা খুব নাম করা জুয়েলারি হাউস থেকে, নাম করা জুয়েলারি হাউস থেকে একটা ভালো মানের, ভালো মান বলতে রীতিমতো ভালো অ্যামাউন্টের একটা নীলা পড়ে আছেন। টাকা আছে, কি করবে, ভালো মানের ভালো দামের একটা নীলা তিনি পরিধান করেছেন। ছমাস যেতে পারেনি, তার বাড়ি পুরো শ্মশান হয়ে গেল, তার বাড়ি টোটাল শ্মশান, কাজবাজ থেকে শুরু করে তার মানে বয়স প্রায় 60-এর কাছাকাছি, 57, এই অবস্থায় এই সময় তার ওয়াইফ ডিভোর্স ফাইল করেছে তার বিরুদ্ধে, ছেলে মেয়ে বেরিয়ে গেল, সংসারটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, ছারকার হয়ে গেল। সেই সময় আমার একটি অনুষ্ঠান দেখে আমার সঙ্গে যোগাযোগ করলো গড়িয়াহাট চেম্বারে। তাকে যখন আমি বললাম যে আপনার শনির প্রতিকার প্রয়োজন আছে, তিনি আমাকে হাসতে হাসতে বলে দাদা এই যে শনির প্রতিকার আমি করেছি। আমি ভালোভাবে দেখলাম, দেখে বললাম এটা কেন পড়েছেন, জীবনটাকে তো শেষ করছেন এই। আপনার প্রয়োজন, আপনার প্রয়োজন 5 ml ইঞ্জেকশনের, আপনি নিয়েছেন একটু দামি, বেশি টাকা আছে, ভালো মানের, যেটা নিয়ে তো আপনি ক্ষতি করে বসে আছেন। সুতরাং এই জিনিসটা করবেন না, রেমেডি এত সহজ বিষয় নয়। সঠিক মানের রেমেডি যদি ধারণ করা না যায়, সঠিক মান রতি নয়, রতি হলো 5 রতি, 7 রতি, 10 রতি, রতি দিয়ে কখনো কাজ হয় না, আমি অনেক অনুষ্ঠানে বলেছি। সঠিক হলো মান, পরিমাণ নয়, কোয়ালিটি। সেই কোয়ালিটি যদি ভালো না হয় শ্মশান করে ছাড়বে। আমার অনুষ্ঠান যারা দেখছেন, যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন, নিচের স্কলিংয়ে বিভিন্ন চেম্বার আছে, যদি না বুঝতে পারেন চেম্বারে একটু বুকিং করে চলে আসুন, একদম সরাসরি বলছি, কিন্তু ভুল করে অর্ধশিক্ষিত হয়ে অল্প বিদ্যা প্রয়োগ না করে সঠিকভাবে বিষয়টা জানুন, প্রয়োজন হোক আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করুন, কিন্তু নিজের বিপদ নিজে রাখবেন না। সবার শেষে একটাই কথা বলবো, বিভিন্ন চেম্বারে আমি বসি, দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, বর্ধমান, কৃষ্ণনগর, সোদপুর, শেওড়াফুলি, মেচেদা, যে চেম্বারটি আপনার কাছে হবে সেখানে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।